বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সেটি হলো মামা খালা, মামা খালা ফুপু, এই বিষয় নিয়ে আজকে আলোচনাটি করব। সেটি হলো, দেখুন, কেউ যদি তার মৃত মামা বা খালাকে জীবিত দেখে তবে তা তার হাত ছাড়া হয়েছিল তা আবার তার হাতে ফিরে আসবে। অবশ্যই কথাটি আবার খেয়াল করবেন যে কেউ যদি তার মৃত মামা বা খালাকে জীবিত স্বপ্নে দেখতেছে তবে তা তার হাতে যেই ধন বা যেই জিনিসগুলো এসেছিল তা হাতছাড়া হয়ে গিয়েছিল সেগুলো আবার হাতে ফিরে পাবে। তো অবশ্যই আমাদের এই আলোচনাটি একটু মন দিয়ে শুনবেন। দেখুন, কেউ যদি কোনো মৃত জিন্দা করতে দেখে তবে তার হতে কোনো কাফির মুসলমান হবে অথবা কোনো পাপী তওবা করবে। সুবহানাল্লাহ। কথাটি আবার বলছি, কেউ যদি কোনো মৃত ব্যক্তিকে জিন্দা করতে দেখে তবে তার হাতে কোনো কাফির মুসলমান হবে অথবা কোনো পাপী তওবা করবে, আল্লাহর পথে পথিক হবে, সত্যবাদী হবে। আচ্ছা, এবার আসি, কেউ যদি তার এলাকার কিছু পরিচিতা মৃত মহিলাকে সেজে গুজে জীবিত হয়ে উঠতে দেখে তবে ওই মহিলাদের সাজসজ্জা বেশভূষা হিসেবে স্বপ্নদ্রষ্ট এবং উক্ত মহিলাদের নিকটাত্মীয়দের কাজকর্ম বা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। অবশ্যই এ কথাটি আমাদের আরেকবার বুঝতে হবে। সেটি হলো, কেউ যদি তার এলাকার কিছু অপরিচিতা মৃত মহিলাকে সেজেগুজে জীবিত হয়ে উঠছে দেখছে এই বিষয়টি স্বপ্নে, আচ্ছা, তবে ওই মহিলাদের সাজসজ্জা বেশভূষণ হিসেবে স্বপ্নদ্রষ্টা এবং উক্ত মহিলাদের নিকট আত্মীয়দের কাজকর্ম বা আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসি, হে সমস্ত জগৎবাসী, যদি মহিলাদের জামা কাপড় সাদা দেখে তবে ধর্মীয় বিষয়ে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আর যদি লাল দেখে তবে খেল খুশি বা খেলা তামাশা জাতীয় আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আর যদি কালো দেখে তবে গান বাজনা জাতীয় আশা পূরণ হবে, আর যদি পুরাতন ছেঁড়া ফাটা দেখে তবে দরিদ্রতা ও চিন্তা ফিকিরে লিপ্ত হবে, আর যদি ময়লাযুক্ত দেখে তবে পাপে লিপ্ত হবে। হে সমস্ত জগৎবাসী, অবশ্যই এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা আবার শুনব। সেটি হলো, যদি মহিলাদের জামা কাপড় সাদা দেখে কেউ স্বপ্নে তবে ধর্মীয় বিষয়ে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, আর যদি লাল দেখে তবে খেয়াল খুশি তামাশা জাতীয় আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, আর যদি কালো দেখে পোশাক তবে গান বাজনা জাতীয় আশা পূরণ হবে, আর যদি পুরাতন ছেঁড়া ফাটা দেখে তবে দরিদ্রতা ও চিন্তা ফিকিরের লিপ্ত হবে, আর যদি ময়লাযুক্ত দেখে তবে পাপে লিপ্ত হবে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো স্বপ্ন দেখলে, আমরা যদি দেখি আমার স্বপ্নে আমার শরীরের জামা কাপড় ময়লাযুক্ত হয়ে আছে, তখনই বুঝবো যে আমার দেহের ভিতরে যে আত্মা সে আত্মাটা পাপিষ্ঠ হচ্ছে, নিশ্চয়ই আমি কোনো পাপ কাজে দাবিত হচ্ছি, তাই সেখান থেকে আমাদের নিরাপদ হতে হবে। তো যাই হোক, এবার আসবো, মৃতকে যদি এমন জায়গায় নামাজ পড়তে দেখে, কোনো মৃত ব্যক্তিকে যদি এমন এক জায়গায় নামাজ পড়তে দেখা যায় সেখানে যে জীবদ্দশায় নামাজ পড়তো তবে তা তার উত্তরাধিকারীদের দিন ঠিক আছে বলে ইঙ্গিত বহন করে, কেননা মৃত্যুর কারণে সরাসরি আমল করা হতে সে বঞ্চিত হয়েছে। আচ্ছা, তো এবার আসবো, যদি কোনো ব্যক্তিকে জীবিতদের ইমামতি করতে দেখে তবে তাদের হায়াত কমে যাবে, কেননা তারা মৃতের অনুসরণ করবে। এবার আসি, কেউ যদি কোনো কাজ কর্মে যেমন আসা যাওয়া ওঠা বসা ইত্যাদি মৃত ব্যক্তির পাদাঙ্ক অনুসরণ করতে দেখে তবে সে ভালো মন্দ যে কোনো কাজকর্মে মৃত ব্যক্তির অনুসরণ করবে। আচ্ছা, তো এবার আসি, কেউ যদি মৃতকে মসজিদে দেখে তবে তা
আল্লাহ তাআলার শাস্তি হতে তার নিরাপত্তা বোঝাবে, কেননা মসজিদ নিরাপত্তার জায়গা। এবার আসি, কেউ যদি মৃতকে দরিদ্র বা ঘুমন্ত দেখে তবে তা তার আখেরাতের আরাম আয়েশের প্রতি ইঙ্গিত করে। এবার আসি, কেউ যদি মৃত ব্যক্তির সাথে একই বিছানায় নিদ্রা যেতে দেখে তবে সে দীর্ঘজীবী হবে। আচ্ছা, এবার আসি, কেউ যদি মৃতকে জীবদ্দশায় যেখানে নামাজ পড়তে দেখে সে জায়গা ছাড়া অন্য কোথাও নামাজ পড়তে দেখে তবে তার ব্যাখ্যা হলো জীবদ্দশায় যে সৎ কাজ করেছিল বা যে সমস্ত ওয়াকফ বা দান খয়রাত করেছিল তার সওয়াব তার কাছে পৌঁছেছে। আর যদি মৃত ব্যক্তি কোনো প্রশাসক হয় তবে তার বংশধরের তার মতো প্রশাসন ক্ষমতা লাভ করবে। হে সমস্ত জগৎবাসী, আজ আপনাদের সামনে যে আলোচনাগুলো করা হলো, অবশ্যই এই আলোচনাগুলো বোঝার বিষয়। আমরা যদি এগুলো বুঝে শুনে চলি তো ইনশাল্লাহ আমাদের ইহকাল পরকালে আমরা অনেক কিছুতেই গুছিয়ে চলতে পারবো, পাপ মুক্ত থাকতে পারবো এবং দুনিয়াবী লাভ এবং আখিরাতের লাভ দুটি লাভই আমরা অর্জন করতে পারবো। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। আল্লাহ হাফিজ।